उच्च माध्यमिक फिनान्स बैंकिंग और बीमा द्वितीय गोत्रेर शिक्षार्थी ऑनलाइन क्लासे स्वागतम जानाच्छि। आमि महमूदुल हसान प्रभाषक एबीसीडी कलेज चौगाछा जशोर। आजकेर आमादेर आलोचनार विषय फिनान्स बैंकिंग और बीमा द्वितीय गोत्रेर प्रथम अध्याय द्वितीय पत्रेर प्रथम अध्यायेर एकक बैंक सम्पर्के। एकक बैंक बोलते एमन एक धरनेर बैंक व्यवस्था के बुझानो बुझाय। माने एकक बैंक बोलते एमन एक धरनेर बैंक व्यवस्था के बुझाय जेखाने एकटी मात्र बैंक तार स्वाधीन सत्ता बजाय रेखे कोनो प्रकार शाखा अफिस व्यतीत एकटी मात्र अफिसेर माध्यमे निर्दिष्ट एलाकाय बैंक व्यवसा परिचालना करे। एकक बैंकिंग एकटी मात्र केंद्रीय अफिस थाके। एकक बैंकिंग एकटी मात्र केंद्रीय अफिस थाके, कोनो शाखा अफिस थाके ना। केंद्रीय अफिस बैंकेर समस्त काज सम्पन्न करे। केंद्रीय अफिस बैंकेर समस्त काज सम्पन्न करे। समस्त कर्मचारी एकई अफिसे काज करे। एखाने व्यवस्थापकगण विभिन्न विषये सिद्धान्त ग्रहण करेन एवं आदेश निर्देश प्रदान करे। तार माने एकक बैंक बोलते एमन एक धरनेर बैंक व्यवस्था के बुझाय जेखाने एकटी मात्र बैंक तार स्वाधीन सत्ता बजाय रेखे कोनो प्रकार शाखा अफिस व्यतीत एकटी मात्र अफिसेर माध्यमे निर्दिष्ट एलाकाय बैंक व्यवसा परिचालना करे ताके एकक बैंक बोले। एकक बैंकिंग एकटी मात्र केंद्रीय अफिस थाके, कोनो शाखा अफिस थाके ना। केंद्रीय अफिस बैंकेर समस्त काज करे। समस्त कर्मचारी एकई अफिसे काज करे। एखानेई व्यवस्थापकगण विभिन्न विषये सिद्धान्त ग्रहण करेन एवं आदेश निर्देश प्रदान करे। एकक बैंकिंग एर कार्यावली एकटि निर्दिष्ट अंचले सीमाबद्ध थाके। माने एकक बैंकिंग एर कार्यावली एकटि निर्दिष्ट अंचले सीमाबद्ध थाके। এজন্য এটাকে স্থানীয় ব্যাংকিং ও বলা হয়। আমেরিকার যুক্তরাষ্ট্রে এর আধিক্য লক্ষণীয়। তাই অনেকে একে আমেরিকান বা যুক্তরাষ্ট্রীয় ব্যাংকিং পদ্ধতি নামেও অভিহিত করে থাকেন। মানে আমেরিকার যুক্তরাষ্ট্রে এর আধিক্য লক্ষণীয়, তাই অনেকে একে আমেরিকান বা যুক্তরাষ্ট্রীয় ব্যাংকিং পদ্ধতি নামেও অভিহিত করে থাকেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ছোট বড় সকল শহরে এ ধরনের একক ব্যাংক লক্ষ্য করা যায়। এগুলো নিজ নিজ এলাকায় স্বাধীনভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। মানে নিজ নিজ এলাকায় স্বাধীনভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। একক ব্যাংকের বৈশিষ্ট্যাবলী বৈশিষ্ট্যাবলীর মধ্যে কেন্দ্রীভূত পরিচালনা, শাখা অফিসের অস্তিত্বহীনতা, সীমিত কার্য এলাকা, সীমাবদ্ধ কার্যক্রম, সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রিকতা, ক্ষুদ্রায়তন প্রতিষ্ঠান। বৈশিষ্ট্যাবলীর মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হল কেন্দ্রীভূত পরিচালনা।
একক ব্যাংকিং ব্যবস্থায় এর পরিচালনা কার্যক্রম একক অফিসের অভ্যন্তরেই সীমাবদ্ধ থাকে, মানে কেন্দ্রীভূত পরিচালনা হচ্ছে একক ব্যাংকিং ব্যবস্থায় এর পরিচালনা কার্যক্রম একক অফিসের অভ্যন্তরেই সীমাবদ্ধ থাকে। অর্থাৎ ব্যাংক কর্মীগণ কেন্দ্রীয় প্রশাসনের আওতায় বা কাছে থেকে দায়িত্ব পালন করে, মানে কেন্দ্রীয় প্রশাসনের আওতায় ব্যাংক কর্মীগণ কেন্দ্রীয় প্রশাসনের আওতায় বা কাছে থেকে দায়িত্ব পালন করে। এবার শাখা অফিসের অস্তিত্বহীনতা বৈশিষ্ট্যগুলির মধ্যে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে শাখা অফিসের অস্তিত্বহীনতা। একক ব্যাংকের কোনো শাখা অফিস থাকে না, একক ব্যাংকের কোনো শাখা অফিস থাকে না। শাখা অফিস খোলা হলে একক ব্যাংক তার স্বাতন্ত্র হারিয়ে ফেলে, মানে শাখা অফিস খোলা হলে একক ব্যাংক তার স্বাতন্ত্র হারিয়ে ফেলে। এরূপ অফিসের মাধ্যমে এরূপ অফিসের মধ্যেই ঊর্ধ্বতন ও ব্যাংক কর্মীগণ কার্যক্রম পরিচালনা করে, মানে একই অফিসের ভিতরে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যাংক কর্মীগণ কার্যক্রম পরিচালনা করে। বৈশিষ্ট্যগুলির মধ্যে আরেকটি বৈশিষ্ট্য হল সীমিত কার্য এলাকা। একক ব্যাংকের শাখা অফিস থাকে না বলে তা একটিমাত্র নির্দিষ্ট অঞ্চলে বা এলাকায় ব্যবসায় পরিচালনায় বাধ্য হয়, মানে একক ব্যাংকের শাখা অফিস থাকে না বলে তা একটিমাত্র নির্দিষ্ট অঞ্চলে বা নির্দিষ্ট এলাকায় ব্যবসায় পরিচালনায় বাধ্য হয়, ফলে এর কার্যক্ষেত্র সবসময় সীমিত এলাকায় কেন্দ্রীভূত থাকে, বৈশিষ্ট্যাবলীর মধ্যে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সীমাবদ্ধ কার্যক্রম। নির্দিষ্ট এলাকায় কাজ করতে হয় বলে একক ব্যাংক বিভিন্ন ধরনের বৈচিত্র্যপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে না, মানে নির্দিষ্ট এলাকায় কাজ করতে হয় বলে একক ব্যাংক বিভিন্ন ধরনের বৈচিত্র্যপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে না, ফলে ব্যাংকিং কার্যক্রম সীমিত পরিসরের মধ্যে গণ্ডিবদ্ধ থাকে। এবার বৈশিষ্ট্যগুলির মধ্যে আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রিকতা। একক ব্যাংক ব্যবস্থায় এককেন্দ্রিক সরকারের মতো, মানে একক ব্যাংক ব্যবস্থায় এককেন্দ্রিক সরকারের মতো প্রধান কার্যালয়ে ব্যবস্থাপক ও প্রশাসকগণ, মানে একক ব্যাংক ব্যবস্থায় এককেন্দ্রিক সরকারের মতো প্রধান কার্যালয়ে ব্যবস্থাপক ও প্রশাসকগণ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন, ফলে এরূপ ব্যাংক ব্যবস্থায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। একক ব্যাংক ব্যবস্থায় এককেন্দ্রিক সরকারের মতো প্রধান কার্যালয়ে ব্যবস্থাপক ও প্রশাসকগণ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন বলে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। ক্ষুদ্রায়তন প্রতিষ্ঠান বৈশিষ্ট্যাবলীর মধ্যে আরও একটি বৈশিষ্ট্য হলো ক্ষুদ্রায়তন প্রতিষ্ঠান। ব্যাংকিং জগতে একক ব্যাংক ক্ষুদ্রায়তন প্রতিষ্ঠান হিসেবে গণ্য।
ছোট প্রতিষ্ঠানের যে সকল সুফল রয়েছে, ছোট প্রতিষ্ঠানের যে সকল সুফল রয়েছে এরূপ ব্যাংক তা অর্জন করতে পারে। দূরবর্তী অঞ্চলে অর্থ স্থানান্তরে এরূপ ব্যাংক যোগাযোগ ব্যাংকিং এর সহযোগিতা নেই, মানে দূরবর্তী অঞ্চলে অর্থ স্থানান্তরে এরূপ ব্যাংক যোগাযোগ ব্যাংকিং এর সহযোগিতা নেই একক ব্যাংক বলে। একক ব্যাংকের কিছু সুবিধা আছে, তেমনি আবার কিছু অসুবিধাও আছে। একক ব্যাংকের সুবিধাগুলি একটু দেখি আমরা। একক ব্যাংকের সুবিধাসমূহ: দক্ষ ব্যবস্থাপনা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, মিতব্যয়িতা অর্জন, মালিক কর্মচারী প্রত্যক্ষ সম্পর্ক, ব্যাংকার গ্রাহক সুসম্পর্ক, মনোযোগের কেন্দ্রীয়করণ, আঞ্চলিক চাহিদা পূরণ। তো সুবিধাসমূহের মধ্যে একটি সুবিধা হচ্ছে দক্ষ ব্যবস্থাপনা। একক ব্যাংকের কার্যাবলী একই অফিসে সীমাবদ্ধ থাকে, যার কারণে এর ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান কার্য প্রত্যক্ষ ও সহজ হয়। মানে একই অফিসে সীমাবদ্ধ থাকে, যার কারণে এর ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান কার্য প্রত্যক্ষ ও সহজ হয়। একদিকে প্রত্যক্ষ ও ব্যক্তিগত তত্ত্বাবধানের সুযোগ, এবং অন্যদিকে প্রতিষ্ঠান ছোট ও জটিলতা মুক্ত হওয়ায় এর ব্যবস্থাপনা দক্ষতার সাথে কার্য সম্পাদন করতে পারে। মানে জটিলতা মুক্ত হওয়ায় এর ব্যবস্থাপনা দক্ষতার সাথে কার্য সম্পাদন করতে পারে। সুবিধাসমূহের মধ্যে আরও একটি সুবিধা হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। একক ব্যাংকের ব্যবস্থাপকগণ একই অফিসে অবস্থিত থাকেন বলে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় তথ্য সংগ্রহে বা পরিস্থিতি অনুধাবনে অপ্রয়োজনীয় বিলম্বনের কোনো প্রয়োজন পড়ে না। মানে ব্যবস্থাপকগণ একই অফিসে অবস্থিত থাকেন বলে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় তথ্য সংগ্রহে বা পরিস্থিতি অনুধাবনে প্রয়োজনীয় বিলম্বের কোনো প্রয়োজন পড়ে না। ফলে যে কোনো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। সুবিধাসমূহের মধ্যে আরও একটি সুবিধা হচ্ছে মিতব্যয়িতা অর্জন। একই অফিসের মধ্যে সকল কার্যক্রম সীমিত হওয়ায় স্বাভাবিকভাবেই উপরি খরচের পরিমাণ কম হয়। এছাড়া এর সকল কাজে ঊর্ধ্বতনদের কার্যকর নিয়ন্ত্রণ বজায় থাকায় অপচয় ও অপব্যয়ের পরিমাণও হ্রাস পায়, ফলে মিতব্যয়িতা অর্জন সহজ হয়। সুবিধাসমূহের মধ্যে আরও একটি সুবিধা হচ্ছে মালিক কর্মচারী প্রত্যক্ষ সম্পর্ক। একক ব্যাংক ক্ষুদ্র প্রতিষ্ঠান হওয়ার কারণে এখানে কর্মচারীর সংখ্যা সাধারণত কম থাকে। মালিক ও কর্মচারী একই স্থানে একই অফিসে কাজ করে, তাই উভয় পক্ষের সম্পর্ক সাধারণভাবে ঘনিষ্ঠ ও মধুর হয়। সুবিধাসমূহের মধ্যে আরও একটি সুবিধা হচ্ছে ব্যাংকার গ্রাহক সুসম্পর্ক। একক ব্যাংক ব্যবস্থায় একটি নির্দিষ্ট এলাকায় ব্যাংকের কাজ সীমাবদ্ধ থাকে বলে ব্যাংকারগণ গ্রাহক বা গ্রাহকদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়, যার ফলে উভয় পক্ষই লাভবান হয়ে থাকে। সুবিধাসমূহের মধ্যে আরও একটি সুবিধা আছে মনোযোগের কেন্দ্রীয়করণ। একক ব্যাংকের শাখা নেই বলে
ব্যাংকারকে শাখা সম্প্রসারণ বা শাখার সুষ্ঠু পরিচালনার প্রতি দৃষ্টি নিবদ্ধ করতে হয় না। মানে একক ব্যাংকের শাখা নেই বলে ব্যাংকারকে শাখা সম্প্রসারণ বা শাখার সুষ্ঠু পরিচালনার প্রতি দৃষ্টি নিবদ্ধ করতে হয় না। ফলে একক ব্যাংকের উন্নয়নের জন্য ব্যাংকের একাগ্র চিত্তে মনোনিবেশ কেন্দ্রীভূত করতে পারে। সুবিধাসমূহের মধ্যে আরেকটি সুবিধা হচ্ছে আঞ্চলিক চাহিদা পূরণ। একক ব্যাংক যে এলাকায় প্রতিষ্ঠিত সে এলাকার উন্নয়নের জন্য সর্বদা সচেষ্ট থাকে। মানে একক ব্যাংক যে এলাকায় প্রতিষ্ঠিত সে এলাকার উন্নয়নের জন্য সর্বদা সচেষ্ট থাকে। এছাড়া এই অঞ্চলের প্রয়োজন বুঝে এরূপ ব্যাংক প্রয়োজনীয় ভূমিকা পালন করতে সমর্থ হয়, ফলে এলাকার অর্থনৈতিক উন্নয়ন সহজতর হয়। একক ব্যাংকের যেমনি সুবিধা কিছু সুবিধা আছে, একক ব্যাংকের কিছু অসুবিধাও আছে। অসুবিধার মধ্যে অর্থ স্থানান্তরের সমস্যা হয়, অধিক মূলধন গঠনে অসমর্থ, দক্ষ ব্যবস্থাপকের অভাব, ঝুঁকি বণ্টনের অসুবিধা, তারল্য সমস্যা। তা অসুবিধার মধ্যে আমরা একটা সুবিধা দেখি, অর্থ স্থানান্তরের সমস্যা। একক ব্যাংকের ক্ষেত্রে এক স্থান হতে অন্য স্থানে টাকা পয়সা স্থানান্তরের বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়। মানে একক ব্যাংকের ক্ষেত্রে এক স্থান হতে অন্য স্থানে টাকা পয়সা স্থানান্তরের বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়। একক ব্যাংকের শাখা থাকে না বলে এর এক স্থান হতে অন্য স্থানে সহজে ও দ্রুত অর্থ পাঠাতে পারে না। এজন্য তাদেরকে সহযোগী ব্যাংক বা যোগাযোগ ব্যাংকের সহযোগিতা নিতে হয়। একক ব্যাংকের অসুবিধার মধ্যে আরও একটি অসুবিধা হচ্ছে অধিক মূলধন গঠনে অসমর্থ। একক ব্যাংকের সকল কার্যক্রম একটি বিশেষ এলাকায় সীমাবদ্ধ থাকায় এর পক্ষে বড় ধরনের মূলধন গঠন সম্ভব হয় না। ফলে একে অধিকাংশ ক্ষেত্রেই নিজস্ব মূলধনের উপর নির্ভর করে ব্যবসা পরিচালনা করতে হয়। অসুবিধার মধ্যে আরও একটি অসুবিধা হচ্ছে দক্ষ ব্যবস্থাপকের অভাব। ক্ষুদ্রাকারে পরিচালিত হয় বলে একক ব্যাংকের আর্থিক সামর্থ্য কম থাকে, ফলে এরা বেশি বেতনে উঁচুমানের ব্যবস্থাপক নিয়োগ করতে পারে না। এছাড়া ব্যবস্থাপনের মনোন্নয়নের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ সুবিধার ব্যবস্থা করাও এদের পক্ষে অনেক সময়ে সম্ভব হয় না। একক ব্যাংকের অসুবিধার মধ্যে আরও একটি অসুবিধা হলো ঝুঁকি বণ্টনে অসুবিধা। একক ব্যাংকের ক্ষেত্রে এর সকল কার্যক্রম একটা অফিসের মধ্যে সীমাবদ্ধ থাকায় এর সাফল্য ও ব্যর্থতা উক্ত অফিস বা ব্যাংকটির অবস্থার উপর নির্ভরশীল থাকে। ফলে ব্যাংকটি কোনো কারণে খারাপ করলে তার ঝুঁকি শাখা ব্যাংকের ন্যায় স্থানান্তরের কোনো সুযোগ থাকে না, এতে ব্যাংকটি বিলুপ্ত হতে পারে। একক ব্যাংকের অসুবিধার মধ্যে আরও একটি অসুবিধা হচ্ছে তারল্য সমস্যা। একক ব্যাংকের শাখা না থাকায় একক ব্যাংককে সর্বদাই নিরাপত্তার খাতিরে বিপুল পরিমাণ অর্থ নগদে সংরক্ষণ করতে হয়, এতে প্রতিষ্ঠানের ঋণদান ও বিনিয়োগ সামর্থ্য হ্রাস পায়, ফলে মুনাফার পরিমাণ কমে যায়। একক ব্যাংকের অসুবিধার মধ্যে বিশেষ আরেকটি অসুবিধা হলো কর্মীদের প্রেরণার অভাব। একক ব্যাংক ব্যবস্থায় শাখার অভাবে কর্মীদের পদোন্নতি হয় না।
বদলির সুযোগ না থাকার কারণে একই টেবিলে দীর্ঘকাল কাজ করতে গিয়ে কর্মীদের মাঝে একঘেয়েমি সৃষ্টি হয়। সুযোগ সুবিধার বিষয়টিও এখানে অনিশ্চিত থাকে, ফলে কর্মীদের মনোবল হ্রাস পায়। তো আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের ক্লাস সমাপ্ত করছি।